হ্যালো ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন ইউটিউব আপনার ভিডিওগুলো কেন প্রমোট করছে না মানে আপনার ভিডিওগুলা কেন র্যাঙ্ক করাচ্ছে না আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি যারা ইউটিউবে নতুন কাজবার শুরু করেছেন আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন মূল বিষয়টা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো কেন ইউটিউব র্যাঙ্ক করাচ্ছে না প্রথমত কথা হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে লক্ষ্য রাখবেন যারা বড়ো বড়ো ইউটিউবার আছে যখন ভিডিও ইউটিউবে পাবলিশ করে পাবলিশ করা মাত্র তাদের অ্যাক্টিভ ভিউজ পরিমাণ অডিয়েন্সের কারণে তাদের ইনিশিয়ালি দুই চার পাঁচ ছয় ঘন্টার মধ্যে যে ভিউসটা কালেক্ট হয় ইউটিউব তখন দেখে যে এই চ্যানেলে অতিরিক্ত ভিউজ আসছে এই ভিডিওর উপরে যেহেতু অলরেডি চ্যানেলটা পপুলার সেই ভিডিও আপলোড করতেছে দুই তিন ঘণ্টা চার ঘন্টার মধ্যে একটি ভিডিওতে পাঁচ দশ বিশ তিরিশ হাজার ভিউজ হয়ে যাচ্ছে তখন ওটা ইউটিউবের কাছে একটা পজিটিভ সুন্দর একটি ভিডিও যে না দর্শক এই ভিডিওটা দেখছে দর্শকের এই ভিডিওটা প্রয়োজন তখন আরও ইউটিউব ওই ভিডিওটা ব্রাউজ ফিচার হোক এক্সটার্নাল হোক সাজেস্টেড হোক যে কোনো জায়গাতেই হোক না কেন সেই ভিডিওটা আরও প্রমোট করতে থাকে সেক্ষেত্রে যেহেতু আপনার চ্যানেলটা নতুন আপনি নতুন শুরু করেছেন সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম অ্যাক্টিভ সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম সেক্ষেত্রে আপনি যখন ভিডিও একটি আপলোড করেন সেই পরিমাণ মানুষ দর্শক দেখে না দুই চার পাঁচটা দশটা পনেরোটা বিশটা যেহেতু ভিউজ আসে আসার পরে আর আসতেছে না কারণ ইউটিউব দেখতেছে যে আপনার এই ভিডিওটা আপনার দর্শক খুব একটা দেখছে না তাই এর জন্য আপনার প্রথমত এই একটা কারণ আর আপনি যেহেতু নতুন আপনার ভিডিওতে তেমন পরিমাণ অডিয়েন্স টেনশন আসতেছে না আপনি তেমন পরিমাণ ভিডিও কোয়ালিটি ঠিক করতে পারতেছেন না পপুলার ইউটিউবারদের মতো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটাতে বর্তমানে ভিউজ আসছে না তাই বলে এই নয় যে আপনার সামনে ভিউজ আসবে না আসবে আর একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে একটা চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপলোড যারা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে সাধারণত তুলনায় অন্যান্য চ্যানেলের গ্রোথ তুলনায় তার চ্যানেলের গ্রোথটা অবশ্যই ডাবল হয়ে থাকে ডাবল ট্রিপল যদি বলেন ত্রিপলও হয়ে থাকে ঠিক আছে কারণ সেই চ্যানেলে যেহেতু রেগুলার ভিডিও আপলোড করে ইউটিউব প্ল্যাটফর্মের অ্যালগোরিথম এমনইভাবে সেট আপ করা আছে যে চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড করে তাদের যে ইমপ্রেশন যে নতুন দর্শকগুলো প্রতিদিন বাড়ে যেমন আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আজকে যে ভিডিওটা আপলোড করলাম মনে করেন যে এই ভিডিওটার ইমপ্রেশন দেড় লাখ মানুষের কাছে পৌঁছে গেছে দেড় লাখ থেকে পনেরো হাজার ভিউস আমি কালেক্ট করলাম তো যখন আমার পনেরো হাজার ভিউস রেগুলার হচ্ছে তো পনেরো হাজার ভিউস আমার পাবো পাওয়ার পরে কী হবে যখন দেড় লাখ ইমপ্রেশনের মানুষও দেখা শুরু করে দিয়েছে তখন দেখে ভিডিও তো তাও ভিউস আসে তখন ওই ভিডিওটা কি করে একদম দুই লাখ ইমপ্রেশন দেওয়া শুরু করে কি পনেরো দুই লাখ দেয় কি তিন লাখ ইমপ্রেশন দেয় এরকমভাবে ধীরে ধীরে আমাদের ইমপ্রেশন বাড়িয়ে আমাদের চ্যানেলগুলো ভাইরাল করে আমরা তো যেহেতু অলরেডি কিছু সাবস্ক্রাইবার গেইন করেছি কিছু অ্যাক্টিভ অডিয়েন্স আপনারা আছেন যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যায় সেই তুলনা অনুযায়ীও কিন্তু আপনার ওরকমভাবে র্যাঙ্ক হবে না কারণ অলরেডি যেহেতু আপনার সাবস্ক্রাইবও কম আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি রেগুলারিটি মেনটেন করার পরে ভিউজ পান না তাহলে আপনি বুঝে নিতেন বুঝে নিতে হবে যে আপনার চ্যানেলে কোনো একটা ইস্যু থাকতে পারে নাম্বার ওয়ান ইস্যু যদি হয় সেটা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনেকে আছে একই চ্যানেলের চার পাঁচ ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন অথবা আপনারা অনেকেই আছেন যে কিছুদিন একটা টপিক নিয়ে কাজ করলাম তারপরে দুই মাস তিন মাস পরে এই ক্যাটাগরি চেঞ্জ করে আবার নতুন ক্যাটাগরিতে আসছেন ঠিক এই ধরনের প্রবলেম যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিউজটা আপনার চ্যানেলে আসবে না একটা চ্যানেলের শুরু থেকে একই ক্যাটাগরি নিয়ে যদি সে কাজ করতে থাকে তাহলে অর্গানিকভাবে তার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার অনেক জেনারেট করা যায় এবং তার চ্যানেলে এক টপিকের উপরে দর্শক চলে আসে যেমন এটা বিডিয়া রিটার চ্যানেল এটা ইউটিউব টিপস দেওয়া হয় আর এইখানে আপনারা জানেন ইউটিউব টিপস পাবেন আমি যদি এখানে অন্যান্য কোনো বিষয় দেই আর্নিং ভিডিও দেই তাহলে আপনারা দেখবেন না কারণ আপনারা আর্নিং ভিডিও দেখতে আগ্রহী নয় আপনারা আগ্রহী হচ্ছেন ইউটিউবের টিপস এবং ইউটিউবের কিছু টিপস পাওয়ার জন্য আপনাদের আর্নিং ভিডিও দিলে কিন্তু আমার ভিউসটা ধীরে ধীরে কমবে আমার চ্যানেলটা ডাউন হবে আমার চ্যানেলে আর ভিউস আসবে না চ্যানেলে সাবস্ক্রাইব পারবে না ভিডিওগুলো ইউটিউবার ভাইরাল করবে না ঠিক সেই রকমই আপনারা তিন দেড় লাখ সেই ইম্প্রেশন ঠিকই দেবে আমার প্রথম ভিডিওতে সেই ভিডিওতে আমি মনে করলাম আমার দর্শকরা পনেরো মানে পনেরো হাজার ভিউস দিল তারপরে আবার যখন দেড় লাখ দেবে পনেরো হাজার ভিউস দেবেন আর্নিং ভিডিও দিলে তখন মনে করেন ভিউজ পাবো আমি পাঁচ থেকে সাত হাজার ইমপ্রেশন ইউটিউব দেখবে এটা ভিডিওটা খারাপ তার ভিডিওগুলো ভালো না তখন আরও কমিয়ে দিয়ে আমাকে খালি সত্তর হাজারে ইমপ্রেশন দেবে পঞ্চাশ হাজার ইমপ্রেশন দিবে আমার চ্যানেলটা ভিউজ করে দেবে একটা চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করলে অনেক বড় ইফেক্ট পড়ে সেই চ্যানেলে আরও কিছু বিষয় আছে যেমন একটা চ্যানেলে শুধু রেগুলারিটি এবং সব কিছু মেনটেন করলে হয় না একটা চ্যানেল মোস্ট ভিউজ এবং চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কের জন্য আপনার মোস্ট পপুলার ভিডিওগুলো টার্গেট করতে হয় মোস্ট পপুলার ভিডিও হচ্ছে যার যার এর আগে একটা ভিডিওতে বলেছি যার যার টপিক অনুযায়ী নির্ধারণ করে যে ভিডিওগুলো তার টপিক অনুযায়ী সেরা টপিক সচরাচর মানুষ দেখে থাকে এবং সব সময় প্রয়োজন সেই ভিডিওগুলো ভালো ইনফরমেশন কালেক্ট করে তৈরি করতে থাকুন আপনার চ্যানেলে দুই চার পাঁচশো ভিডিও হতে হবে না আপনি যদি মোস্ট পপুলার ভিডিও পঞ্চাশটার মতো আপলোড করেন তাই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা প্রায় ফিফটি পার্সেন্ট না এইটটি পার্সেন্টের উপরে আপনার চ্যানেলটা চান্স আছে তাই অবশ্যই বুঝতে পারলেন যে একটি চ্যানেলে কেন ভিউজ আসে না অর্গ্যানিকভাবে কী করলে ভিউস বাড়ানো যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আজকের এই ভিডিওতে সবাই একটু কমেন্ট করবেন আমি সবার কমেন্ট আজকে একটু চেক দেবো এবং পড়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবার সুস্থ কামনা করি